কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, ইডেনে হতে পারে আইপিএল এর দুটি প্লে অফ ম্যাচের সম্ভাবনা। ইডেন গার্ডেনে 24 এবং 25 মে হতে পারে আইপিএল ম্যাচ, একটি এলিমিনেটর ও একটি কোয়ালিফায়ার ম্যাচ হতে পারে ইডেনে। 23 এপ্রিল বোর্ড মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আইপিএল এর প্লে অফ ম্যাচ হতে পারে ইডেন গার্ডেনে, কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য রীতিমতো সুখবর। আইপিএল এর দুটি প্লে অফ ম্যাচের সম্ভাবনা ইডেন গার্ডেন্সে, 24 এবং 25 মে হতে পারে আইপিএল এর ম্যাচ, একটি এলিমিনেটর ও একটি কোয়ালিফায়ার। 23 এপ্রিল বোর্ডের মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে। চব্বিশ এবং পঁচিশে মে হতে পারে ইডেন গার্ডেনে আইপিএল এর একটি এলিমিনেটর এবং একটি কোয়ালিফায়ার ম্যাচ। আপনাদের জানাবো কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য রীতিমতো সুখবর। সেক্ষেত্রে ইডেন গার্ডেন্সে হতে পারে আইপিএল এর দুটি প্লে অফ ম্যাচের সম্ভাবনা ইডেন গার্ডেন্সে। 24 এবং 25 মে হতে পারে এই দুটি প্লে অফ ম্যাচ, আইপিএল এর একটি এলিমিনেটর এবং একটি কোয়ালিফায়ার ম্যাচ। 24 এবং 25 মে হতে পারে ইডেন গার্ডেন্সে, এ বিষয়ে 23 এপ্রিল বোর্ড মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য এটা রীতিমতো সুখবর। ইডেনে হতে পারে আইপিএল এর দুটি প্লে অফ ম্যাচ, ইডেন গার্ডেন্সে দুটি আইপিএল এর প্লে অফ ম্যাচ, এটা অবশ্যই কলকাতার তথা গোটা রাজ্যের ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত সুখবর। দুটি প্লে অফ ম্যাচের সম্ভাবনা ইডেন গার্ডেন্সে, 24 এবং 25 মে এই দুদিন হতে পারে আইপিএল এর দুটি প্লে অফ ম্যাচ, একটি এলিমিনেটর এবং একটি কোয়ালিফায়ার ম্যাচ। এই মুহূর্তে মুম্বাইতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল এর লিগ পর্যায়ের ম্যাচ এবং প্লে অফের একটি এলিমিনেটর এবং একটি কোয়ালিফায়ার ম্যাচ আগামী 24 এবং 25 মে হতে পারে ইডেন গার্ডেন্সে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।